আসসালামু আলাইকুম। আপনার জন্য নিয়ে আসছে অতি পুরনো বাংলাদেশের প্রথম বলা চলে 100 টাকার নোট। প্রথম বলা চলে এই কারণে বললাম, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে প্রথম ম্যাপ নোট আসে, যেটি বাংলাদেশে 1 টাকা, 5 টাকা, 10 টাকা ও 100 টাকা নোট হিসাবে বাংলাদেশের প্রথম ম্যাপ নোট আসে, সেটা 1972 সালে। ঠিক 1972 এবং 74 সালে এই টাকাটি আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্মিলিত এবং ডান সাইডে জলছাপে রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিচ্ছবি। টাকাটি আনামা হামিদুল্লাহ বাংলাদেশের প্রথম গভর্নর। হামিদুল্লাহ বাংলাদেশের প্রথম গভর্নর, তিনি 1972 থেকে 1974 সাল পর্যন্তই থাকেন। টাকাটি অপর পিঠে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়েছে, নৌকা পালতোলা নৌকা চলে, কৃষকেরা পাট ছড়ায় এবং জেলেরা মাছ মারে। টাকাটি অনেক দুর্লভ কারণ এটি কাগজের নোট হিসাবে বাংলাদেশে 1972 সাল থেকে এখন 2023 সাল, প্রায় টাকাটি 50 বছর কাছাকাছি। টাকাটি কালেক্টরের কাছে অত্যন্ত মূল্যবান এবং অনেকজন সংগ্রহ করে এটাকে অনেক যত্ন করে রাখে। আমার এক বড় ভাই সম্রাট ভাই ওনার কাছে ছিল, আমি অনেকদিন বলার পর টাকাটি পেয়েছি এবং এ টাকাটিকে আপনাদের কাছে তুলে ধরার জন্যই তার কাছে অনেক রিকোয়েস্ট করে টাকাটি নিয়েছি এবং এইটা এখন আমার সংগ্রহে আছে। আপনারা দেখছেন বাংলাদেশের প্রথম 100 টাকার নোট, কাগজের 100 টাকার নোট। পুরাতন ঐতিহ্যকে নতুনদের কাছে তুলে ধরার জন্যই আমার এই সংগ্রহ এবং এই চেষ্টা। জেলেরা মাছ মারে, কৃষক পাট ছড়াই, স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের প্রথম টাকা হিসাবে ম্যাপ নোটের পরেই বঙ্গবন্ধু ছবি সম্মিলিত এই 100 টাকা মূল্যমানের নোটটি আমার সংগ্রহশালায় আছে। এটি নতুন যোগ হয়েছে আপনার জন্যই। আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি দেখবেন, লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো। আপনারা দেখছেন অল ইজ গোল্ডের পক্ষ থেকে 100 টাকার বাংলাদেশের প্রথম নোট। নোটটি অত্যন্ত দুর্লভ, অত্যন্ত মূল্যবান কালেক্টরদের কাছে। যারা দেখেছেন নোটটি তাদেরকে ধন্যবাদ, যারা দেখেন নাই তাদের জন্যই এই সংগ্রহ করা এবং দেখানো। আনামা হামিদুল্লাহ বাংলাদেশের প্রথম গভর্নর, তিনি সই সম্মিলিত। টাকাটি দেখেন 100 টাকা, চাহিদা মতো এবাহককে দিতে বাধ্য থাকিবে গণতন্ত্র বাংলাদেশ সরকার, দায়িত্বপ্রবীত গভর্নর আনামা হামিদুল্লাহ। বাম সাইডে সিরিয়াল নাম্বার, 100 টাকা মূল্য লেখা আছে, সর্বোপরে বাংলাদেশ ব্যাংক। আপনারা দেখছেন বাংলাদেশের প্রথম 100 টাকার নোট। নোটটি অত্যন্ত রেয়ার, হাতে গোনা কয়েকজনের কাছেই আছে, তার মধ্যে আমার কাছে একটি। এটা অনেক মূল্যে নাকি ক্রয় বিক্রয় হয়, হয়তোবা সংগ্রহ যারা রাখে অ্যান্টিক হিসাবেই। হ্যাঁ, হতেও পারে সেটা, কারণ সংগ্রহের জন্য তো মানুষ পছন্দ করে জিনিস নিতেই পারে। আপনারা দেখছেন 100 টাকার প্রথম বাংলাদেশি কাগজের নোট, ম্যাপ নোটের পরবর্তী। এই কারণেই বলছি যে প্রথম নোট, প্রথম নোট ম্যাপ নোট এবং তারপরে আসছে এই নোট। এটি বেশিদিন মার্কেটে ছিল না, খুব অল্প সময়ে ছিল। নোটটি অনেক সুন্দর, এটি 1972 থেকে 1975 পর্যন্তই এই নোটটি ছিল। নোটটি এখন পাওয়াই যায় না। আপনারাকে সকলকে ধন্যবাদ। আমি মিজান, আপনারা দেখছেন 100 টাকার নোট। আপনারা সবাই ভালো থাকবেন, সময় মতো নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। If you like this video, hit the like button. Don't forget to share this video. Subscribe to my channels, press the bell icon to get notified of our upcoming videos. Thank you.